আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের একজন পুরাতন পেশেন্ট, যিনি গত এক মাস আগে আমাদের এই জিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন। গত এক মাস ওনার কেমন কেটেছে, দীর্ঘদিন পর অসুস্থতা থেকে সুস্থতায়, এই গত এক মাসের ওনার জীবনটা কেমন ছিল, স্বাভাবিক জীবন উনি ফিরে যেতে পেরেছেন কিনা, এই পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকে। আসুন দর্শক, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মা কেমন আছেন আজকে? আপনার নাম হচ্ছে পারভিন, একজন হাউস ওয়াইফ, বয়স হচ্ছে 45, টাঙ্গাইল জেলা থেকে এসেছেন। টাঙ্গাইলে কোথায়? শকিপুর। আচ্ছা, আমরা জানি যে আপনি গত এক মাস আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। আপনার প্রচন্ড রকম হাঁটু ব্যথা ছিল, কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে আপনি মূলত ভর্তি হয়েছিলেন। এবং আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল আপনার। সো এই যে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়েছিলেন, অনেকেই আছেন যারা হয়তো জানেন না যে আপনার আগের ভিডিওটা হয়তো অনেকেই দেখেন নাই, তাদের জন্য যদি একটু খুলে বলতেন যে কি কি সমস্যা নিয়ে মূলত আপনি ভর্তি হয়েছিলেন, মানে শারীরিক কি ধরনের প্রদাহ ছিল আপনার লাইফে? শরীরে গায়ে ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, ঘিরে ব্যথা ছিল, এখন শরীরে জ্বর ছিল, এখন আর এখন এই গত এক মাস ধরে নেই। গত এক মাস ধরে সেটা এখন আর নেই। আচ্ছা, যখন আপনি এখানে ভর্তি হয়েছিলেন ডিপিআরসি হসপিটালে, যাওয়ার সময় তো মোটামুটি ভালো একটা সুস্থ একটা অবস্থায় আপনি এখান থেকে চলে গিয়েছিলেন এবং একটা ছোট্ট সাক্ষাৎকারও দিয়েছিলেন, তো এই যে গত এক মাস আপনি যে স্বাভাবিক মানে যে জীবনে আপনি গিয়েছেন, কেমন ছিল এই গত এক মাস? এই চলল গত এক মাস ভালোই কাটছে। মানে আপনি ভর্তি হওয়ার আগে আপনার শরীরে যে প্রদাহগুলো নিয়ে ভর্তি হয়েছিল, সেই ভর্তি হওয়ার আগে তো আমি অনেক সমস্যায় আছিলাম, মানে ভর্তি হওয়ার যখন আমি চলে গেলাম তখন থেকে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আগে যেটা আপনার সমস্যা হতো, যেমন আপনার কোমরে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, আপনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতেন না, এবং জ্বর থাকতো সর্বোপরি আসলে পুরো শরীরের প্রতিটা জয়েন্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু আপনার পেইন হওয়ার কথা, পুরো শরীরে সব জায়গায় ব্যথা ছিল। আচ্ছা, এই যে এত দূর থেকে, এই যে টাঙ্গাইল জেলা থেকে যে আপনি এসেছেন একটা ভালো চিকিৎসার জন্য, আপনার কি মনে হয় যে আপনি কি সঠিক চিকিৎসাটা পেয়েছেন? জি, আমি পেয়েছি। এবং গত এক মাসে যখন আপনি এখান থেকে যখন চলে যান, আমাদের অনেকের ভিতরে একটা মানে সন্দেহ কাজ করে যে আমি কি আবার বাসায় যাওয়ার পরে কি আবার আগের মতো হয়ে যাব কিনা, বা দেখা গেল যে 4-5 দিন পর হয়তো আমি আবার অসুস্থ হয়ে গেলাম। এখন আমি কিন্তু আগের মতোই হয় তাই, কিন্তু আমি যখন হাঁটি খুব আস্তে আস্তে করে হাঁটি, সেদিকে হাঁটি, একটু সতর্কতার সাথে আপনি চলেন, কিন্তু আপনি দেখেছেন যে গত এক মাসে আপনি যে স্বাভাবিক জীবনে গেছেন, আগের যে ব্যথাগুলো বা যে কমপ্লিকেশন গুলো আপনার লাইফে হতো সেগুলোর এখন আর হচ্ছে না, এবং অনেকটাই আপনি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এবং আপনার কি মনে হচ্ছে যে আরো যত দিন যাবে আলহামদুলিল্লাহ হয়তো আপনি আরো আরো ভালো এবং আরো অনেক স্মুথলি আপনার চলতে পারবেন? আমি সুস্থ থাকি, ভালো থাকি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন মা যারা জানেন না, হয়তো আপনি কোনোভাবে জানতে পেরেছেন এই ডিপিআরসি হসপিটালে যে চিকিৎসাগুলো হয় এবং আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, যারা জানেন না তাদের জন্য কি আপনি কিছু বলবেন? যারা জানেন না তাদেরকে মানে জানানোর জন্য বলবো, আমি দিদি হসপিটালে এসে আমার শরীরটা এখন মানে ব্যথায়, মানে সময় সমস্ত শরীরে আমার ব্যথা ছিল, যারা আসেন এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে চলে যাচ্ছেন। দর্শক, আপনাদের ভিতরে যদি এরকম কেউ থেকে থাকেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন, আমাদের কথা হচ্ছে ভালো হন বা না হন, অন্তত জীবনে একবার হলে চেষ্টা করা উচিত আমি সুস্থ হতে পারি কিনা। অনেকে আছেন এই ধরনের কমপ্লিকেশনে সরাসরি গিয়ে সার্জারিতে চলে যাচ্ছেন, বিভিন্ন অপারেশন বা আরো বিভিন্ন ধরনের চিকিৎসা করে যখন তারা ব্যর্থ হন, একটা সময়ে দেখা যাচ্ছে যে তারা চিকিৎসা প্রতি বিদ্রুদ্ধ হয়ে যান, তাদের জন্য বলছি একবার হলেও চেষ্টা করুন এবং আসুন, অ্যাটলিস্ট জানুন যে আপনার সমস্যাটা কোথায়। ভালো করার মালিক অবশ্যই আল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন।
আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।